আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা একজন পেশেন্টের সাথে এখানে কথা বলবো, যিনি গত 16 থেকে 17 বছর যাবত ওনার কোমর এবং হাঁটুর ব্যথায় উনি ভুগছিলেন। উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্টও করেছেন। তো আমরা একটু এসে ওনার সাথে একটু পরিচিত হই। আপনার নামটা কি বলবেন? রাজিয়া মান। রাজিয়া মান, আপনি কোথা থেকে এসেছেন? আজিমপুর থেকে বলছি। ঢাকার আজিমপুর থেকে এসেছেন? আচ্ছা, জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটালে আপনি মূলত কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি কোমরে, হাঁটুতে, পায়ের গোড়ালিতে ব্যথা, এটা নিয়ে এসেছিলেন? পিঠেও ব্যথা ছিল। পিঠেও ব্যথা ছিল। আচ্ছা, এই সমস্যাটা আপনি কত বছর যাবত ভুগছেন? 15-16 বছর। আমি কত 15-16 বছর যাবত। আচ্ছা, এই সমস্যাটার কারণে কি এর আগে আপনি কোথাও কোনো ধরনের ট্রিটমেন্ট করেছিলেন? বিভিন্ন জায়গায় করেছেন, কিন্তু সেটা ফলাফল কেমন ছিল? যেমন ট্রিটমেন্ট গুলো করেছেন, এইসব ওষুধ খেলে ভালো হইতো, পরবর্তীতে আবার ব্যথা। মানে যতদিন ওষুধ খেতেন আপনি ভালো থাকতেন, তারপরে আপনি হয়তো পেইন কিলার বা ব্যথানাশক ওষুধ গুলো আপনি সাধারণত খেতেন। আচ্ছা, এই ব্যথার কারণে আপনার প্রাথমিক জীবনে কি ধরনের সমস্যার সম্মুখীন হতেন সাধারণত? অনেক কিছুই তো, যেমন বসতে পারতাম না, নামাজ পড়তে কষ্ট হইতো, চেয়ারে নামাজ পড়ি, অনেক বসে চেয়ারে নামাজ পড়ি, পা ভাঁজ করতে পারি না। আপনার প্রাত্যহিক জীবনে যে ধরনের কাজগুলো সাধারণত মানুষ করে সেগুলো কোনোটাই ঠিক মতো করতে পারছিলেন না, তার সাথে অসহ্যকর ব্যথা এবং যন্ত্রণা তো ছিল। ব্যথাটাই সবচেয়ে বড় তো, বেশি যে ব্যথা, ব্যথা নিয়ে কতক্ষণ মানুষ চলতে পারে? আচ্ছা, এই ব্যথাটাই তো খারাপ। আচ্ছা, জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটালে কোন ডক্টর সাহেবের আন্ডারে ভর্তি ছিলেন? আমি ডক্টর শফিউল্লাহ প্রধান। ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে ট্রিটমেন্ট করেছেন। কতদিন যাবত ট্রিটমেন্ট করেছেন? 1 মাস। গত 1 মাস যাবত ট্রিটমেন্ট করেছেন। আচ্ছা, 1 মাস যাবৎ ট্রিটমেন্ট করার পরবর্তী অবস্থায় এখন আপনার শারীরিক অবস্থা, আপনার কোমর এবং হাঁটুর ব্যথা কি অবস্থা? অনেকটাই এখন অনেকটুকু ভালো এবং সুস্থ? মানে আপনি যে সমস্যাটা নিয়ে আপনি গত 15-16 বছর যাবৎ আপনি ভুগেছেন সেটার এখন অনেকটুকুই ভালো এবং সুস্থ? আপনি এখন স্বাভাবিকভাবে আপনার অন্যান্য সব কাজ করতে পারছেন, ব্যথা অনেকটাই কমে গেছে? অনেকটাই ব্যথা কমেছে। জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটালের ঠিকানাটা কিভাবে জানতে পেরেছিলেন? আমি ইউটিউবের মাধ্যমে। ইউটিউবের মাধ্যমে সবার প্রথম জানতে পেরেছেন। আচ্ছা, দেখার পরে তারপরে কি করেছেন? সরাসরি এসে স্যারের সাথে আপনি যোগাযোগ করেন? স্যার কি বলেছিল আপনাকে? অনেকগুলো পরীক্ষা দিল, পরীক্ষা দিতে অনেকগুলো করলাম, করার পরে আমার ভর্তি হইতে হবে, জটিলতা আছে ভর্তি হইতে হবে, তো আমি ভর্তি হইলাম। ভর্তি হওয়ার পর 1 মাস থাকলাম। তারপরে এখন আমরা তো দেখতে পাচ্ছি যে আপনি অনেকটুকু ভালো এবং এখন সুস্থ হয়ে গেছেন, সঠিক ট্রিটমেন্ট করলেন। আচ্ছা, একটু জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে আপনি যতদিন ভর্তি ছিলেন এখানকার যারা ডক্টর, নার্স বা ম্যানেজমেন্টে যারা ছিল, আপনার যে ধরনের ট্রিটমেন্ট করা হয়েছে আপনি কি তার সবটুকু পেয়েছেন টাইম টু টাইম? হ্যাঁ অবশ্যই, তার সবটুকু আপনি পেয়েছেন। আচ্ছা, আর এই ডিপিআরসি হসপিটালের পরিবেশ কেমন লেগেছে আপনার কাছে? অনেক ভালো লেগেছে। এখানে ডক্টর রাশেদ খুব ভালো একটা ছেলে, খুব ভালো, যে আমার ট্রিটমেন্ট দিচ্ছে খুব ভালো, আপনি যে সেবা পেয়েছেন এই সেবার মানকে 100-তে কত নাম্বার দিবেন? সেবা যে পেয়েছি সেবাটা খুবই ভালো, 100-তে 100-ই দেওয়া যায়। 100-তে 100-ই দেওয়া যায়, কারণ ওরা কোনো কার্পণ্য করেনি, সেবা দেওয়াতে ওরা কোনো কার্পণ্য করেনি। আচ্ছা, সবাই ভালো। আপনাকে বিডি টুডেজ এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।